আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল ফ্রাইড রাইস। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে নিচের সাথে কানেক্ট করে দিছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিছি 1 চা চামচ লবণ। এর সাথে অ্যাড করে নিয়েছি 2 পট কালো জিরা পোলার চাল, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এখন এই টেটের মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। চালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি এই কারণে যাতে চালটা সেদ্ধ করার পরও ঝরঝরে থাকে, সেই জন্য। এখন এভাবে সেদ্ধ করবো 6 থেকে 7 মিনিট। দেখুন বন্ধুরা, চালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখানে আমি চালটাকে এখন 80% সেদ্ধ করব। আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখাই দিচ্ছি, এই যে দেখুন। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি চালটাকে একটা চাকনিতে সেকে নেব এবং তারপর চালটাকে ঠান্ডা করে নেব। চুলা একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য রসুন মিহি করে কুচি করা। রসুনটাকে এখন জাস্ট 1 মিনিট ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা শেষ, এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি গাজর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। চুলার হিট এখন আমি হাই হিটে করে নিচ্ছি। কিন্তু এটাকে নেড়ে চেড়ে 3 মিনিট ভেজে নিচ্ছি। গাজরটা ভাজা শেষ, এর সাথে দিয়ে দিচ্ছি এখন সবুজ ক্যাপসিকাম। এর সাথে আরও দিয়ে দিচ্ছি বরবটি। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আরও 2 মিনিট। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি ফুলকপি, এটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়ে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, একটু বড় করে কেটে নিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যেগুলোকে আমি সাইডে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3টা ডিম। সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা শেষ, এখন আমি এগুলোকে সবজির সাথে মিলিয়ে ফেলছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। একে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি যে রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেমন জুস। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন এগুলোকে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠ কাঁচা ও পাকা মরিচ ফালি করে কেটে। দেখুন বন্ধুরা, তৈরি করে ফেললাম কয়েক পদের সবজি দিয়ে ফ্রাইড রাইস।
এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু মজা। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনি বাটিতে পরিবেশন করে আপনাদের একটু ডেকোরেশন করে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি করে ফেললাম ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা আজকে আমি চিকেন পপকর্নের সাথে পরিবেশন করব। আর একদিন হাজির হব চিকেন পপকর্ন রেসিপি নিয়ে। আপনাদের যদি আমার এই ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।